সোমবার পূর্ব লন্ডনের রয়্যাল রিজেন্সি হলে হজরত আবু দৌলত অ্যান্ড শাহ জাকারিয়া রাদিয়াল্লাহু আনহু ক্যাডেট মাদ্রাসার ইফতার মাহফিল ও ফান্ড রেজিং অনুষ্ঠিত হয়। কমিউনিটি নেতা এম এ সালমান জেবির সভাপতিত্বে এবং সংগঠনের সেক্রেটারি আবেদ চৌধুরী ও আব্দুল কুদ্দুস খানের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন শাহ খায়রুল হক। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শেখ আব্দুর রহমান মাদানী। স্বাগত বক্তব্য রাখেন মাদ্রাসার ইউকে কমিটির সদস্য মোহাম্মদ এনামুল হক। সভায় আরও উপস্থিত ছিলেন সদরুজ্জামান খান, আব্দুল বারী, আব্দুল হক আবু, আব্দুল জলিল, আব্দুল বাতেন, আব্দুল হাফিজ ফজলু, নুরুল আমিন, আব্দুল আলী, ইলিয়াস আলী, আব্দুল কাদের প্রমুখ।